সালামু আলাইকুম। করোনার এই মহামারীতে আজ থমকে গেছে সারা বিশ্ব, প্রাণ গেল লাখো মানুষের। আর এই মহামারীর মধ্য দিয়ে আমাদের মাঝে চলে এলো পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ উদযাপনের মধ্য দিয়ে আমাদের মাঝে যেন কোনো ভাইরাস ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে হয়তো এই মহামারীর হাত থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো। আসুন আমরা জেনে নিই কোরবানিতে আমাদের করণীয়গুলো কি কি। নির্দিষ্ট একটি স্থানে পশু জবাই করা, কোরবানি পশুর বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলা, পশু জবাই করার পর রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করা, উক্ত স্থানে জীবাণুনাশক তথা ব্লিচিং পাউডার ছেটানো। আমরা দূরত্ব বজায় রেখে কাজ করব। আসুন না আমরা হাতে হাত রেখে শপথ করি, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি, তাহলে আবারও জন্ম নেবে একটি সুস্থ সুন্দর পৃথিবী। কথাগুলো মানার চেষ্টা করবেন।